হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জরুরি মুহূর্তে যে কোনো সময় আপনি যদি চান আপনার ব্যাংক থেকে কিন্তু খুব সহজে আপনার মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে টাকা আনতে পারেন। ওকে ভিউয়ার্স, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক কিভাবে আপনারা যারা ব্যাংকিং সার্ভিস ব্যবহার করেন সেখান থেকে অবশ্যই আপনারা ভিসা অথবা মাস্টার কার্ড পেয়ে থাকেন, এই কার্ড থেকে কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করবেন। ওকে ভিউয়ার্স, তো চলুন দেখে আসি ঠিক কিভাবে আপনারা আপনাদের ব্যাংক থেকে অ্যাড মানি করবেন বিকাশে। ওকে ভিউয়ার্স, তো শুরু করছি আজকের ভিডিও। ওকে, তো ব্যাংক থেকে বিকাশে টাকা অ্যাড মানি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অবস্থান করছি বিকাশ অ্যাপে। আপনারা আপনাদের বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপসটি ওপেন করার পরে কিন্তু এমনই একটা ইন্টারফেস থাকে, আপনারা জানেন তো। সর্বপ্রথম আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন বিকাশের ড্যাশবোর্ডে অ্যাড মানি নামের একটি আইকন আছে, তো আপনারা সর্বপ্রথম অ্যাড মানি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ঠিক এমনই একটা ইন্টারফেস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক টু বিকাশ, কার্ড টু বিকাশ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের কার্ড থেকে ঠিক কিভাবে বিকাশ অ্যাড মানি করবেন। এর জন্য কার্ড টু বিকাশ ঠিক এখানে একটা ক্লিক করবেন। কার্ড টু বিকাশে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমন একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু স্পষ্ট ভাষায় লেখা আছে ডেবিট এটিএম কার্ড সিলেক্ট করে অ্যাড মানি করুন কোনো চার্জ ছাড়াই। অর্থাৎ এখানে কিন্তু আপনি যখন আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার অ্যাড মানি করবেন সেখানে কিন্তু কোনো প্রকার চার্জ করা হবে না, কিন্তু আপনি যখন এই টাকাটি উত্তোলন করবেন সেখানে বিকাশের যে চার্জটি আছে সেটাই কিন্তু প্রয়োজন হবে। ওকে, তো এখন আমি কী করবো, এখান থেকে আপনার ব্যবহারকৃত যে ব্যাংক থেকে আপনি যে কার্ডটি ব্যবহার করছেন সেটি যদি হয় মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড সেটা কিন্তু এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো আমি আজকে একটা ভিসা কার্ড দিয়ে আপনাদেরকে অ্যাড মানি করে দেখাচ্ছি। এর জন্য ভিসা এখানে একটা ক্লিক করছি। যারা মাস্টার কার্ড ব্যবহার করেন তারা অবশ্যই মাস্টার কার্ডটি সিলেক্ট করবেন। ভিসা সিলেক্ট করার পরে কিন্তু এমন একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মাই অ্যাকাউন্ট, আদার্স অ্যাকাউন্ট। আমি কিন্তু আমার নিজের অ্যাকাউন্টে অ্যাড মানি করবো, এর জন্য মাই অ্যাকাউন্ট থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি আছে সেটা কিন্তু থাকবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট টু অ্যাড, ঠিক আমি কত টাকা আমার বিকাশে অ্যাড করতে চাচ্ছি। সর্বনিম্ন কিন্তু আপনাকে 50 টাকা, এর নিচেই কিন্তু আপনি অ্যাড মানি করতে পারবেন না। ওকে, তো আমি এখানে একটা অ্যামাউন্ট আমি এন্টার করছি, আপনাদের ঠিক যেই অ্যামাউন্টের প্রয়োজন সেটা কিন্তু আপনারা এখানে এন্টার করবেন। ওকে, তো অ্যামাউন্টে এন্টার করার পরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রসেড, ঠিক এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমনই একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মানি ফরম নিউ কার্ড। ওকে, তো সর্বপ্রথম আপনারা অ্যাড মানি ফরম নিউ কার্ড এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেভ দিস কার্ড ফর ফিউচার ট্রানজ্যাকশন, আপনি যদি ভবিষ্যতে এই কার্ড থেকে কোনো ট্রানজ্যাকশন করতে চান তাহলে কিন্তু আপনারা সেভ বলে যে আইকনটি আছে সেখানে ক্লিক করে রাখতে পারেন। তো আমি যেহেতু এখন আপাতত এই কার্ডটি সেভ করে রাখতে চাচ্ছি না এর জন্য ডোন্ট সেভ এখানে একটা ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ঠিক এমনই একটা ইন্টারফেস, এখানে কিন্তু আপনার পেমেন্ট ডিটেলস এখানে দিতে হবে। ওকে, তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন কার্ড টাইপ ভিসা কার্ড, যেহেতু আমি সিলেক্ট করে নিয়েছি সেখানে একটা ক্লিক করবেন। তারপরে তার নিচের দিকে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার, এখানে আপনার ব্যবহারকৃত যে কার্ডটি আপনি ব্যবহার করছেন সেই কার্ডের নাম্বারটি কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। ওকে ভিউয়ার্স, তো এখানে আমি আমার কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি। কার্ড নাম্বারটি এন্টার করার পরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন এক্সপায়ার মান্থ, এই এক্সপায়ার মান্থ কিন্তু আপনার কার্ডের ভ্যালিডিটি ডেট যেই দিন শেষ হবে সেটা কিন্তু আপনার কার্ডে আপনারা দেখতে পারবেন, সেটা কিন্তু অবশ্যই আপনার মান্থ যে মান্থটি এখানে লেখা আছে সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবেন। এক্সপায়ার মান্থ সিলেক্ট করার পরে তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপায়ারেশন ইয়ার, তো এখান থেকে আপনার যে এক্সপায়ারেশন ইয়ারটি আছে সেটাও কিন্তু খুব সহজেই সিলেক্ট করে নেবেন। এক্সপায়ারেশন ইয়ারটি সিলেক্ট করার পরে ঠিক নিচের দিকে আপনারা দেখতে পারবেন সিভিএন, এই সিভিএন নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার। আপনারা যারা কার্ড ব্যবহার করেন ঠিক কার্ডের উল্টো পাশে দেখবেন তিন সংখ্যার একটি সিভিএন নাম্বার আছে, এটা কিন্তু অবশ্যই থ্রি ডিজিটের নাম্বার হবে, এই সিভিএন নাম্বারটি আপনারা এখানে এন্টার করবেন আপনার কার্ডের। সিভিএন নাম্বারটি এন্টার করার পরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন ইওর অর্ডার, ঠিক কত টাকা আপনি অ্যাড মানি করছেন সেটা কিন্তু লেখা থাকবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল অর পে, তো আমরা যেহেতু আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করবো এর জন্য পে লেখা ঠিক এখানে একটা ক্লিক করবেন। পে লেখাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমনই একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তারপর আপনারা যে ব্যাংকের কার্ডটি ব্যবহার করছেন সেই ব্যাংকের নামটি কিন্তু এখানে লেখা আসবে, তাছাড়া এখান থেকে আপনারা আপনাদের টোটাল ট্রানজ্যাকশনের ডিটেলস কিন্তু দেখতে পারবেন।
তারপরে ঠিক নিচের দিকে আপনারা দেখতে পারবেন ইন্টার ওটিপি হেয়ার। এখানে কিন্তু আপনাদেরকে একটা ট্রানজাকশন ওয়ান টাইম ওটিপি নাম্বার প্রেরণ করা হয়েছে, যেই নাম্বারটি আপনার ব্যাংকে ইউজ করছেন সেই নাম্বারে কিন্তু এই মেসেজটি যাবে। সেখান থেকে অবশ্যই ওটিপিটা আপনারা সংগ্রহ করে এখানে এন্টার করবেন। তো এখানে আমার যে ওটিপিটা অলরেডি চলে এসেছে সেটা এখানে এন্টার করছে। ওকে, তো এই ওটিপিটা কিন্তু আপনারা যারা ইমেইল ব্যবহার করেন তাদের মেইলেও কিন্তু পেয়ে যাবেন। তো যেহেতু ওটিপিটা আমি সংগ্রহ করতে পেরেছি, তারপরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন ওটিপিটা এন্টার করার পরেই কনফার্ম, ঠিক আপনারা কনফার্মে একটা ক্লিক করবেন। ওকে, তারপরে কিন্তু এমন একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, ইওর কার্ড টু বিকাশ ইজ সাকসেসফুলি, অর্থাৎ আমি যে অ্যাড মানিটি করলাম সেটা কিন্তু সহজে সাকসেসফুলি হয়ে গেল। তারপরে কিন্তু আপনারা আপনাদের বিকাশের স্টেটমেন্ট যদি চেক করেন সেখানেও কিন্তু আপনার ডিটেলসটি পেয়ে যাবেন। তারপরেও আপনার ফোন থেকে কিন্তু অলরেডি বিকাশ থেকে SMS পেয়ে যাবেন কনফার্মে। ওকে ভিউয়ার্স, তো দেখলেন খুব সহজেই কিন্তু আমার ব্যাংক থেকে আমি আমার বিকাশে টাকা অ্যাড মানি করে নিলাম। আপনারা যদি চান তাহলে কিন্তু খুব সহজেই আমাদের এই ভিডিওটি দেখে আপনারাও আপনাদের বিকাশ অ্যাকাউন্টে যে কোনো ব্যাংক থেকে কিন্তু টাকা অ্যাড মানি করে নিতে পারবেন। এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।